প্রাণিবিদ্যা অনার্স তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি শারমিন হাফিজ, সহকারী অধ্যাপক প্রাণিবিদ্যা, রাজশাহী কলেজ। আশা করি সবাই ভালো আছো। আমার আজকের ক্লাসের বিষয় প্রাণী আচরণ। এখানে আমরা প্রাণী আচরণের কিছু ছবি দেখতে পাচ্ছি। এখন আমরা প্রাণী আচরণের সংজ্ঞা সম্পর্কে জানব। শিক্ষার্থীবৃন্দ, প্রাণী আচরণ বলতে আমরা বুঝি প্রাণী যা কিছু করে তাই প্রাণীর আচরণ। উদ্দীপকের প্রতি প্রাণী সাড়া দেওয়াই হলো প্রাণী আচরণ। যেমন দেহ সঞ্চালন, ছুটাছুটি, ধ্বনি সৃষ্টি, গন্ধ নিঃসৃত করা, কান বা লোম খাড়া করা ইত্যাদি। আচরণ প্রাণীর স্নায়ুতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থি ও পেশিতন্ত্রের সমন্বিত কার্যকারিতার ফল। ইথোলজি শব্দটি গ্রিক ইথোস অর্থ স্বভাব চরিত্র এবং লগোস অর্থ জ্ঞান সমন্বয়ে গঠিত। অর্থাৎ প্রাণীর আচরণ সম্বন্ধে জ্ঞান লাভই হল প্রাণী আচরণ বিদ্যা। ইথোলজির জনক বিজ্ঞানী নিকো টিনবার্জেন। প্রাণী আচরণ পড়তে গেলে যে সংজ্ঞাগুলো বা যে বিষয়গুলো সম্পর্কে জানা দরকার, প্রথমে আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে উদ্দীপক। প্রাণীদেহে যার কারণে উদ্দীপনা ঘটে তাকে উদ্দীপক বলে। উদ্দীপক দুই প্রকার, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। বাহ্যিক উদ্দীপকের মধ্যে রয়েছে শব্দ, দর্শন, স্পর্শ, তাপমাত্রা, রাসায়নিক উদ্দীপক। আর অভ্যন্তরীণ উদ্দীপকের মধ্যে রয়েছে যেমন ক্ষুধা, পিপাসা, পেশি সংকোচন ইত্যাদি। এবার সংবেদন। সংবেদন হলো অনুভূতি আর উৎস হলো উদ্দীপক। সংবেদন তিন প্রকার, ইন্দ্রিয়, দৈহিক ও পেশি সংবেদন। ইন্দ্রিয় সংবেদন যেমন আমাদের পঞ্চ ইন্দ্রিয়গুলো আছে, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিভ বা ত্বক, যার মাধ্যমে আমরা দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ সংবেদন পেয়ে থাকি। দৈহিক সংবেদন যেমন ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃৎ, পাকস্থলী ইত্যাদি অভ্যন্তরীণ অঙ্গের মাধ্যমে সৃষ্ট উদ্দীপনা, যা নিউরন দ্বারা বাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছে সংবেদন সৃষ্টি করে। পেশি সংবেদন, পেশি সংকোচন প্রসারণের ফলে সৃষ্ট উদ্দীপনা, যা নিউরন দ্বারা বাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছে সংবেদন সৃষ্টি করে। আচরণের প্রকারভেদ। আচরণ প্রধানত দুই প্রকার, সহজাত আচরণ ইননেট বিহেভিয়ার আর শিখন আচরণ লার্নিং বিহেভিয়ার। সহজাত আচরণ হলো শিক্ষালব্ধ জ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা ছাড়া কোনো প্রজাতির সকল সদস্য বংশ পরম্পরায় একইভাবে যেসব জন্মগত আচরণ প্রদর্শন করে তাকে সহজাত আচরণ বলে। আর শিখন আচরণ হলো যে আচরণের পরিবর্তন যা অভিজ্ঞতা বা অনুশীলনের ফলে অর্জিত হয়। তার মানে সহজাত আচরণ হলো জন্মের সাথে সাথে প্রাণীরা যে আচরণ লাভ করে থাকে সেটাই সহজাত, আর শিখন আচরণ পরবর্তীতে অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে প্রাণীরা যে আচরণগুলো অর্জন করে। সহজাত আচরণের কিছু উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবারে সহজাত আচরণের বৈশিষ্ট্য। এটি বংশগত ও জিন নিয়ন্ত্রিত। জন্মগত হওয়া সত্ত্বেও উপযুক্ত সময়ে এর বিকাশ ঘটে, বংশ পরম্পরায় একইভাবে আত্মপ্রকাশ ঘটে। এই আচরণ পূর্ব অভিজ্ঞতা বা জ্ঞান দ্বারা পরিচালিত হয় না, এটি কোনো প্রজাতির সকল সদস্য একইভাবে প্রদর্শন করে। এই আচরণ প্রাণীর বিভিন্ন জৈবিক প্রয়োজন মেটায়। শিখন আচরণের বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি এখন। এটি কোনো প্রজাতির সুনির্দিষ্ট স্বভাব নয়, এটি শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। এই আচরণ পরিবর্তনশীল। এই আচরণ বংশ পরম্পরায় স্থানান্তরিত হয় না, সাধারণত উচ্চ শ্রেণীর প্রাণীদের মধ্যে এই আচরণ দেখা যায়। কোনো উদ্দেশ্য পূরণের জন্য আচরণে পরিবর্তন ঘটানো হয়। তাহলে আমরা এখান থেকে সহজাত এবং শিখন আচরণের যে বৈশিষ্ট্যগুলো আছে জানতে পারলাম এবং এদের মধ্যে যে তুলনামূলক পার্থক্যগুলো আছে, এই পার্থক্য সম্পর্কে আমরা একটা ধারণা এখান থেকে পেলাম। এবারে শিখনের শর্ত। শিখনের শর্তগুলোর মধ্যে প্রথমেই আছে প্রেরণা বা মোটিভেশন, শিখনের জন্য অনুপ্রেরণা দেয়া। অর্থাৎ শিখনের জন্য অনুপ্রেরণার কোনো বিকল্প নেই, সেটা ফ্যামিলি থেকেই হোক বা প্রতিষ্ঠান থেকেই হোক, সেটা প্রাণীরা সেখান থেকে অনুপ্রেরণা লাভ করে এবং অনুপ্রেরণার মাধ্যমে শিখনটা অনেক সুন্দর হয়। অনুসঙ্গ, অ্যাসোসিয়েশন, যেমন ধোঁয়া দেখলে আগুনের কথা স্মরণ হয়। একটি বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করলে দেখা যায় যে সেই বিষয় সংশ্লিষ্ট অনেক কিছু সম্পর্কেই আপনাআপনি ধারণা লাভ হয়। এটাই হচ্ছে অ্যাসোসিয়েশন বা অনুসঙ্গ। বল বৃদ্ধি বা রিইনফোর্সমেন্ট, যেমন কাজের জন্য পুরস্কৃত করা। কাজের জন্য যদি কাউকে পুরস্কৃত করা হয় তাহলে তার কাজের প্রতি আগ্রহটা অনেক বেড়ে যায়।
পর্যবেক্ষণ বা অবজারভেশন, এতে শিখন দ্রুত হয়। আমরা জানি কোনো কিছু পড়ার পাশাপাশি যদি আমরা সেই জিনিসটি আমরা চোখের সামনে দেখতে পাই, অর্থাৎ উদ্দীপক যদি চোখের সামনে উপস্থাপন করা হয়, তাহলে আমরা সেই জিনিসটি খুব তাড়াতাড়ি শিখতে পারি এবং অনেক দিন মনে থাকে। মনোযোগ ব্যতীত শিখন দুর্বল হয়। পুনঃ পুনঃ চেষ্টা, বারবার অনুশীলনে শিখন দ্রুত হয়। নৈকট্য, শিখনের জন্য উদ্দীপক উপস্থাপন প্রয়োজন। অর্থাৎ শিখনের ক্ষেত্রে যদি আমরা সেই শিক্ষার জিনিসটির কাছাকাছি চলে যেতে পারি, তাহলে আমরা সেই শিক্ষাটা খুব তাড়াতাড়ি অর্জন করতে পারি এবং সেটা আমাদের দীর্ঘদিন মনে থাকে। এজন্য শিখনের জন্য উদ্দীপক উপস্থাপন খুবই প্রয়োজন। শিখন আচরণের প্রকারভেদ, প্রথমে আসি আমরা অভ্যাসগত বা হ্যাবিচুয়েশন। যদি কোনো প্রাণীকে ক্রমাগতভাবে একই ধরনের উদ্দীপনা বারবার প্রদান করা হয়, তবে প্রাণীটি উক্ত উদ্দীপনার প্রতি সাড়া দেওয়ার মাত্রা কমিয়ে দেয়, ফলে সেই পরিবেশে প্রাণীটি অভ্যস্ত হয়ে পড়ে। এক্ষেত্রে আমরা একটি উদাহরণের কথা বলতে পারি। একজন জাপানি বিজ্ঞানী একটি এক্সপেরিমেন্ট করলেন নিয়ান্থিসকে নিয়ে। তোমরা জানো নিয়ান্থিস সামুদ্রিক প্রাণী, এরা গর্তের মধ্যে বসবাস করে। এরা ইউ আকৃতির গর্তে বসবাস করে এবং সেই গর্তের মুখে কোনো শিকার এলে এরা মাথাটা বের করে শিকারটা খেয়ে নেয়। তো বিজ্ঞানী সেই গর্তের মুখে একটি কাঠি দিয়ে বারবার নাড়া দিতে থাকলেন। নিয়ান্থিস ভাবলো শিকার এসেছে, এজন্য সে বারবার মাথা বের করতে লাগলো। এরকমভাবে উনি এই এক্সপেরিমেন্টটি বারবার চালাতে লাগলেন। এক পর্যায়ে দেখা গেল নিয়ান্থিস আর মাথাটা বের করছে না। এতে বোঝা যাচ্ছে প্রাণীটি সেই পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে। এটাই হ্যাবিচুয়েশন। চিরায়ত সাপেক্ষণ, এটি হলো কোনো উদ্দীপকের প্রতি শর্তাধীন সাড়া দেওয়ার মাধ্যমে অর্জিত আচরণ। যেমন হাঁস মুরগিকে খাবার দেওয়ার সময় নির্দিষ্ট শব্দ করলে পরবর্তীতে খাবার না দিয়ে উক্ত শব্দ করলেও এরা সাড়া দেয়। প্রচেষ্টা ও ভুল সংশোধন, প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে বা তিক্ত অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে প্রাণী যে শিক্ষা লাভ করে। সুপ্ত শিখন, প্রাণীতে শিখন সুপ্ত অবস্থায় থাকে, পুরস্কারের মাধ্যমে শিখনের দ্রুত প্রকাশ ঘটে। অনেক সময় দেখা যায় যে অনেক ছেলে মেয়ে আছে যারা গ্রামেগঞ্জে থাকে, তাদেরকে যদি উপযুক্ত প্ল্যাটফর্ম দেওয়া হয় তখন তারা ঠিক একটা ভালো পর্যায়ে পৌঁছে যায় এক সময়। তো এ থেকে বোঝা যায় যে তাদের ভিতরে শিখনটা সুপ্ত অবস্থায় ছিল এবং উপযুক্ত প্ল্যাটফর্ম পেয়ে সেটার বহিঃপ্রকাশ ঘটল। পার্থক্যকরণ বা ডিসক্রিমিনেশন লার্নিং, তুলনা করে শিখন। একটি বিষয়ের সাথে আরেকটি বিষয় যদি তুলনা করে শেখা যায়, তাহলে সেই বিষয়টি সম্পর্কে খুব ভালো ধারণা পাওয়া যায়। শিখন আচরণ সীমাবদ্ধ, সীমাবদ্ধের মধ্যে রয়েছে অনুকরণ, বিচার বুদ্ধি প্রয়োগ ও অন্তর্দৃষ্টি। অনুকরণ, প্রাণীরা একবার কোনো পছন্দ মাফিক বিষয়ে আকৃষ্ট হলে সেটিকে তারা মনে রাখে এবং পরবর্তীতে তা অনুকরণ করে। তরুণ বয়সের বর্ধনশীল দশায় এটি লক্ষ্য করা যায়। সাধারণত তরুণ প্রাণীরা এই আচরণটি বেশি করে থাকে। দেখা যাচ্ছে তাদের অগ্রজ বা বয়স্ক প্রাণীরা যদি কোনো আচরণ করে থাকে, সেই আচরণটি তাদের ভালো লেগে গেলে সেই আচরণ তারা বারবার করার চেষ্টা করে। এটাই হচ্ছে অনুকরণ বা ইমপ্রিন্টিং। বিচার বুদ্ধি প্রয়োগ অন্তর্দৃষ্টি, পরিস্থিতি দেখে কোনো সমাধান খুঁজে নেয় হলো বিচার বুদ্ধি প্রয়োগ অন্তর্দৃষ্টিমূলক শিখন। এক্ষেত্রে একটি আমরা শিম্পাঞ্জি এক্সপেরিমেন্টের কথা বলতে পারি। একটি শিম্পাঞ্জিকে একটি বদ্ধ ঘরে রেখে দেওয়া হলো। সে ঘরে একটি এমন উচ্চতায় কিছু কলা রাখা হলো যে সে পেরে খাওয়ার মতো নয় এবং কিছু বাক্স রাখা আছে সেই ঘরে। এক পর্যায়ে ক্ষুধার্ত অবস্থায় শিম্পাঞ্জি সে বাক্সগুলিকে একত্র করে সে কলাটা খেয়ে নিল। তার মানে সে পরিস্থিতি দেখে সে নিজেই একটি বিচার বুদ্ধি প্রয়োগ করে সমাধান খুঁজে বের করে নিল। এটাই হচ্ছে বিচার বুদ্ধি প্রয়োগ অন্তর্দৃষ্টিমূলক শিখন। এখানে আমি শিখন আচরণের কিছু ছবি দেখতে পাচ্ছি। কিছু ডলফিন খেলা দেখাচ্ছে, বিড়াল ট্রলিতে করে তার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। এগুলি সবই শিখন আচরণের উদাহরণ। এখানে একটি মজার ছবি দেখতে পাচ্ছি, একটা উট গাড়ি পার্কিং এর জায়গায় পার্কিং হয়ে আছে। এখানে ইমপ্রিন্টিং এর কিছু উদাহরণ আছে, তরুণ প্রাণীরা তাদের বয়স্ক প্রাণীদেরকে অনুসরণ করছে। এখানেও আমরা কিছু ইমপ্রিন্টিং এর ছবি দেখতে পাচ্ছি। এবারে সহজাত আচরণের প্রকারভেদ, প্রথমেই 1 নম্বরে ওরিয়েন্টেশন, 2 নম্বর প্রতিবর্তী ক্রিয়া, 3 নম্বর সহজাত আবেগ। ওরিয়েন্টেশন, উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে প্রাণীদেহের অবস্থান পরিবর্তনকে ওরিয়েন্টেশন বলা হয়। অর্থাৎ উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে প্রাণীদেহের যে কোনো প্রকার মুভমেন্টই হলো ওরিয়েন্টেশন। প্রতিবর্তী ক্রিয়া, কোনো উদ্দীপনার প্রতি স্বয়ংক্রিয় আকস্মিক সাড়া দেওয়াকে রিফ্লেক্স বলা হয়। সহজাত আবেগ,
যে আচরণ শিখন বা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বংশানুক্রমিকভাবে প্রাণী লাভ করে থাকে তাকে ইনস্টিংক্ট বিহেভিয়ার বলা হয়। ওরিয়েন্টেশন, উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে প্রাণীদেহের অবস্থান পরিবর্তনকে ওরিয়েন্টেশন বলা হয়। ওরিয়েন্টেশন চার প্রকার, চলন, কাইনেসিস, ইকোলোকেশন, ট্রপিজম। চলন, উদ্দীপকের নির্দেশনা অনুযায়ী যে ধরনের ওরিয়েন্টেশন ঘটে তাকে ট্যাক্সিস বলা হয়। অর্থাৎ উদ্দীপকের নির্দেশনা অনুযায়ী প্রাণীদেহে যে কোনো প্রকার মুভমেন্টই হলো ট্যাক্সিস। কাইনেসিস, এতে চলনের গতি ও দিক সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রিত হয় না। ইকোলোকেশন, এটি বিশেষ ধরনের ওরিয়েন্টেশন যেখানে শুধু শ্রবণ শক্তির সহায়তা নেওয়া হয়। এক্ষেত্রে আমরা বাদুড়ের উদাহরণ দিতে পারি। ট্রপিজম, বাহ্য উদ্দীপকের প্রতিক্রিয়ায় উদ্ভিদ ও কিছু নিশ্চল প্রাণীতে দেহের অংশ বিশেষে যে ওরিয়েন্টেশন ঘটে তাকে ট্রপিজম বলা হয়। অর্থাৎ নিশ্চল প্রাণীদের ক্ষেত্রে যে ওরিয়েন্টেশন সেটাকে আমরা ট্রপিজম বলতে পারি। এবারে চলনের প্রকারভেদ, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।